আসসালামু আলাইকুম। পিটুপি এর পক্ষ থেকে পিটুপি এর ইউটিউব চ্যানেল পিটুপি ডক্টর সাহেব আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আপনাদের সঙ্গে বলেছিলাম যে এখন থেকে আমরা নিয়মিত ছোট 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 কিন্তু ইম্পর্টেন্ট একাডেমিক টপিক নিয়ে রেগুলার আলোচনা করব পিটুপি ডক্টর সাহেব চ্যানেলে। সেই কথারই প্রেক্ষিতে, সেই কথার কন্টিনিউশন হিসাবে আজকে আমরা আলোচনা করব আরও একটি ছোট টপিক, মাইক্রোবায়োলজির। ছোট বাচ্চাকালের টপিক কিন্তু মনে রাখা কঠিন এবং পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু গ্রাম স্ট্রেইনিং, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। খুব সহজ হলেও দেখবেন আপনি পুরানো পুরানো প্রশ্ন ঘাটলে দেখবেন যে পরীক্ষায় আসতেছে যে ফলোয়িং আর গ্রাম পজিটিভ ককাই, ফলোয়িং আর গ্রাম নেগেটিভ রড, গ্রাম পজিটিভ ককাই রড, এগুলো পরীক্ষায় আসতেছে। তো এটা নিয়ে আলোচনা করব। আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু অক্সিজেন ডিমান্ড, দ্যাট ইজ অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ অ্যারোবস, অ্যানারোবস, মাইক্রো অ্যারোফিলিক্স, এইগুলো নিয়ে আলোচনা করব। মানে কারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, কারা অক্সিজেন ছাড়া বাঁচে না, অক্সিজেন দিলে মারা যায় কারা, এইগুলো নিয়ে আলোচনা। এই দুইটা খুবই ছোট বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল এন্ট্রি এক্সাম। এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনাদের কাছে আমাদের এই আলোচনাগুলো কোনো ফ্রুটফুল মনে হয় তাহলে সাবস্ক্রিপশন করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা টপিকটা আলোচনা মূল টপিকে চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দা গ্রাম স্ট্রেইনিং এবং অ্যাকর্ডিং টু দা অক্সিজেন রিকোয়ারমেন্ট। এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দা গ্রাম স্টেইনিং। তো গ্রাম স্টেইনিং আমরা এটা একটা ব্যাকটেরিয়ার একটা আউটলুক স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। স্ট্রাকচারটা ডিটেলস হয়তো অন্য কোনো দিন কথা হবে। দেখতে পাচ্ছেন সেল মেমব্রেন আছে, সেল ওয়াল, ক্যাপসুল, প্লাজমিড, ফ্লাজেলা, সাইটোপ্লাজম, নিউক্লিয়য়েড, ডিএনএ, অনেক কিছু আছে। এটা জাস্ট আমি এমনিতেই একটা স্ট্রাকচারের আউটলুকটা দেখালাম, আজকে এটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো আমরা গ্রাম স্টেইনিং নিয়ে কথা বলবো। গ্রাম যেসব ব্যাকটেরিয়া, গ্রাম স্টেইনিং এর মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে মূলত দুইটা ভাগে ভাগ করি। নিচের দিকে দেখেন লেখাটা শো করেছি আমি, মানে ডিসপ্লেটা নিচের দিকে লিখেছি, গ্রাম স্টেইনিং এ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুই ব্রড হেডিং এ আমরা ভাগ করি। তো গ্রাম পজিটিভ গুলা পার্পল আর ব্লুইশ এই স্টেইন এই রংটা ধারণ করে। তো আমি এটা মনে রাখতাম পি ফর পার্পল কালার। অ্যান্ড গ্রাম নেগেটিভ গুলা রেড বা পিঙ্কিশ কালার, পিঙ্ক আর রেড কালার নেয়। তো আমি এটা মনে রাখতাম যে আমরা যখন পরীক্ষায় যখন ছোটবেলায় নেগেটিভ কথা লিখতাম, দ্যাট মিন্স ভুল কথা লিখতাম, তখন স্যাররা আমাদের লাল কালি দিয়ে জিরো দিত বা লাল কালি দিয়ে সেটা গোল্লা দিয়ে দিত। তো এই যে কোনো একভাবে আপনি মনে রাখতে পারেন যে লাল মিন্স নেগেটিভ, কোনো কিছু লিখলে পরীক্ষার খাতায় আপনি লাল কালি দিয়ে গোল্লা পাইতেন, তো লাল মিন্স নেগেটিভ, গ্রাম নেগেটিভ। তাহলে বাকি যেটা থাকে ব্লু বা পার্পল সেটা হলো পজিটিভ, অথবা পি ফর পার্পল, পি ফর পজিটিভ, এভাবে মনে রাখতে পারেন। তো এই গ্রাম স্টেইনিং এর উপর ভিত্তি করে আমরা যেটা বললাম এখন যে গ্রাম পজিটিভ গুলাই, যে পার্পলটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি স্টাফাইলোকক্কাস অরিয়াস। এই যে আরেকটা, এই যে এটা হলো স্ট্রেপটোকক্কাস, এই সবগুলা পার্পল। এটা অ্যাকচুয়ালি স্টেপ মাঝখানেরটা স্টেপ, প্রথমটা হলো স্টাফাইলোকক্কাস অরিয়াস, যেটা পার্পলটা দেখতে পাচ্ছেন এবং এটা অনেকটা আঙুরের থোকা, গ্রেপ লাইক অ্যারেঞ্জমেন্টে থাকে, এটা হলো স্টাফাইলোকক্কাস। এরপর যেটা দেখতে পাচ্ছেন আমাদের আপুরা যে গলায় চেইন পরেন, এই চেইন চেইন আকারের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্রেপটোকক্কাস, চেইনের আকারে এটা দেখা যায়। এবং অবশ্যই এটাও যেহেতু পজিটিভ, পজিটিভ মিন্স এটা ব্লুইশ কালার দেখতে পাচ্ছেন, ব্লুইশ বা পার্পল কালার দেখতে পাচ্ছেন। এবং এটাকে বলা হয় থার্ড ছবি, যেটা এটা এটাও দেখতে পাচ্ছেন ব্লুইশ বা পার্পল কালার, এটাও সুতরাং অবশ্যই পজিটিভ। এটা এই যে সবাই জোড়ায় জোড়ায় আছে, যেমন দুই বন্ধু থাকে অনেক সময় সবাই একসঙ্গে পড়ে একসঙ্গে খায়, এরকম এই জোড়ায় জোড়ায় থাকে দুই বন্ধু, এই জোড়ায় জোড়ায় থাকে যারা, এটাকে বলা হয় ডিপ্লোকক্কাই। গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই হলো স্ট্রেপটোকক্কাস, নিউমোনিকে বলা হয় গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই, নিজের নাইসেরিয়া বা নিসেরিয়া হলো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। এখন গ্রাম স্টেইনিং অনুযায়ী আমরা ব্যাকটেরিয়াকে খুব সহজ ক্লাসিফিকেশন, কিন্তু এই ক্লাসিফিকেশনে ভাগ করব, কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যায়।
তো এই কয়েকটা ব্যাকটেরিয়াকে আমরা গ্রাম পজিটিভ মানে গ্রাম স্ট্রেনিং এর মাধ্যমে দেখতে পাই না। একটা হলো আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম, যেটাকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই বলি, অ্যাসিড ফাস্ট স্ট্রেনিং এ দেখতে পাই। এছাড়া আরো কয়েকটা আছে দেখেন, ট্র্যাপানোমা পেলিডাম, মাইকোপ্লাজমা, লেজিওনেলা, ক্লামাইডিয়া, রিকেটসিয়া, এগুলাকে আমরা গ্রাম স্ট্রেনিং দিয়ে দেখতে পাই না। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এটা কিন্তু গ্রাম রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া বলা হয় এবং পরীক্ষায় আসে। কোনটা কি কারণে দেখতে পায় না সেটাও এখানে লেখা আছে, সেটাও আসে। তো এই ব্যাকটেরিয়া গুলোকে আপনি তাহলে এক গ্রুপে বাদ দিয়ে রাখলেন। এছাড়া পৃথিবীর সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা গ্রাম স্ট্রেনিং অনুযায়ী ভাগ করব এখন। তাহলে প্রথমে আসেন আপনাকে যেটা আমি বলেছিলাম, ব্রড হেডিং এ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুইটা ভাগে আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি। প্রতিটা ভাগ আবার এগেইন সাব ডিভাইডেড ইন্টু ইন্টু ককাই বা কমা শেপ অ্যান্ড ব্যাসিলাই বা রড শেপ। এখন প্রথমে যদি আমি আপনাকে গ্রাম পজিটিভ ককাইয়ের নামগুলো বলি, আমরা অ্যাকচুয়ালি মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া নিয়ে কথা বলবো। আরো আরো কিছু ব্যাকটেরিয়া যেটা রেয়ারলি মানে মানে যেটা আমাদের আসলে মেডিকেল এডুকেশনের মানে মেডিকেল কি বলবো প্র্যাকটিক্যাল লাইফে এটা কোনো কাজে আসে না খুব একটা, এই জন্য এইগুলা নিয়ে আলোচনা খুব একটা আমাদের পরীক্ষায় আসে না। যেইগুলা মেডিকেলি মেডিকোলিক্যালি ইম্পর্টেন্ট শুধু সেইগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেগুলাই পরীক্ষায় আসে। এবং আপনাকে শুধু এটা মনে রাখলেই হবে, আপনি বলতে পারেন যে এর বাইরে কোথা থেকে খুঁজে খুঁজে আরো একটা দুইটা পজিটিভ নেগেটিভ এর নাম এনে বলবেন এটা কেন বললাম না, এটা আসলে আপনাকে জানারও দরকার নাই, আমার বলারও দরকার নাই, তাই বলি নাই। আপনি শুধু মনে রাখবেন গ্রাম পজিটিভ ককা হিসেবে দুইটা ব্যাকটেরিয়া, যে দুইটার ছবি আপনাকে আমি দেখিয়েছি, দ্যাট ইজ স্টাফাইলোককাস এবং স্ট্রেপ্টোককাস, এই দুইটার নাম আপনি শুধুমাত্র মনে রাখবেন অ্যাজ গ্রাম পজিটিভ, এটা আমরা জানি ছোটবেলা থেকেই। আর গ্রাম নেগেটিভ এর নাম আপনি মনে রাখবেন শুধুমাত্র এবং কেবলমাত্র নাইসেরিয়া বা নিসেরিয়া যেটাই বলেন, এই নাইসেরিয়াটা গ্রাম নেগেটিভ ককাই এই একজন। তাইলে তিনটা ব্যাকটেরিয়া মিলে গ্রাম তিনটা ব্যাকটেরিয়া মিলে ককাইটা আমাদের পড়া শেষ। তাহলে একটা দুইটা হলো গ্রাম পজিটিভ ককাই, স্টাফাইলোককাই অ্যান্ড স্ট্রেপ্টোককাস, অ্যান্ড একটা হলো নেগেটিভ ককাই, দ্যাট ইজ নাইসেরিয়া। এরপরে আমরা যাব রড বা ব্যাসিলাই নিয়ে। এখন আপনি গ্রাম পজিটিভ রড নিয়ে আমি আপনাকে কিছু কথা বলবো, সেটা হলো পজিটিভ বলতে আমার ককাই পড়া শেষ, এখন রড নিয়ে আমি আসতেছি। যারা আপনাদের মধ্যে খুব পজিটিভ মেন্টালিটি, তারা এফসিপিএস দিতে চান, রেসিডেন্সি দিতে চান, বাইরের ডিগ্রি বিদেশি ডিগ্রি করতে চান, সব করতে চান। কেন করতে চান? কারণ আপনাদের মেন্টালিটি খুব পজিটিভ, সুতরাং এই এই ব্যাকটেরিয়ার মেন্টালিটিও আপনার মতো পজিটিভ, সেও অনেকগুলা ডিগ্রি করবে। সে কি কি ডিগ্রি করবে? আপনাদের যাদের ভাই বোনরা কমার্সে কেউ পড়ে তারা জানেন এসিসিএ কমার্সের একটা ডিগ্রি, সিএ এসিসিএ এগুলা কমার্সের একটা ডিগ্রি, এবং এলএলবি লয়ের একটা ডিগ্রি আপনারা জানেন। তো যেহেতু পজিটিভ ব্রড, ওদের মেন্টালিটি আপনার মতো পজিটিভ, ওরা এফসিপিএস এমডি দুইটাই করতে চায়, সুতরাং এরা দুইটা ডিগ্রি করবে, লয়ের এলএলবি এবং কমার্সের এসিসিএ দুইটা ডিগ্রি করবে। তো এসিসিএ অ্যান্ড এলএলবি, তো অ্যান্ডটা অনেক সময় দূর থেকে সাউন্ড লাইক এন, তো এই জন্য আমি বলেছি এসিসিএ অ্যান্ড এলএলবি। তো এইটাই হলো আমার পজিটিভ এর নেমোনিক্স, গ্রাম পজিটিভ রড এর নেমোনিক্স। এ ফর অ্যাক্টিনোমাইসিস, সি ফর গ্লোস্ট্রিডিয়াম, অ্যানাদার সি ফর কোরাইনি ব্যাকটেরিয়াম, অ্যান্ড এ ফর প্রোপাইনো ব্যাকটেরিয়াম। তো আমি এখানে নেমোনিক্স মিলাইতে এ ফর একনি লিখেছি, একনি মিনস একনি করে কোন ব্যাকটেরিয়া, এটা আমরা সবাই জানি প্রোপাইনো ব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াটা হলো রেসপন্সিবল ফর একনি। দেন এন ফর নোকার্ডিয়া, অ্যান্ড ফাইনালি এলএলবি, এল ফর লিস্টেরিয়া, অ্যানাদার এল ফর ল্যাক্টোব্যাসিলাস, অ্যান্ড বি ফর ব্যাসিলাস। এই নোকার্ডিয়াটা নোকার্ডিয়ার কিছু কিছু কিছুটা অ্যাসিড ফাস্ট স্টেনিয়াম, সে কিছুটা মানে তাকে দেখা যায় শো করে, তো এই জন্য নোকার্ডিয়া কোনো কোনো জায়গায় আপনি অ্যাসিড ফাস্ট স্টেনিয়াম নোকার্ডিয়াকে পাবেন। গ্রাম পজিটিভেও তাকে অল্প দেখা যায় মানে গ্রাম স্টেনিয়া, আবার অ্যাসিড ফাস্ট স্টেনিয়াম অল্প দেখা যায়। এখন আপনি আসেন গ্রাম নেগেটিভ রড গুলা, গ্রাম ককাই গুলো আমরা আগেই পড়েছিলাম, এখন গ্রাম পজিটিভ রড পড়ে ফেলেছি। এখন যতগুলো ব্যাকটেরিয়া আমরা পড়ি নাই পৃথিবীতে, বাকি রেস্ট অফ ব্যাকটেরিয়া হলো গ্রাম নেগেটিভ রড, লাইক ইকোলাই, প্রোটিয়াস, শিগেলা বা শিজেলা যেটাই বলেন, এরকম যতগুলো ব্যাকটেরিয়া আমরা এই তালিকার মধ্যে পড়ি নাই সেইগুলা সবাই হলো গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। আশা করি এটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন হবে না। এখন আমরা আরেকটা খুবই খুবই ইনফিনিটি স্টার ক্লাসিফিকেশন পড়বো, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু অক্সিজেন ইউটিলাইজেশন।
কোনো কোনো ব্যাকটেরিয়া যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যেটা আমি আপনাকে সবচেয়ে আগে দেখাচ্ছি, যেসব ব্যাকটেরিয়া অক্সিজেন দিলে বাঁচতে পারে না, অক্সিজেন দিলে তারা মারা যায়, এদেরকে বলা হয় অবলিগেট অ্যানএরোবস। অবলিগেট মানে মাস্ট, আপনাকে মাস্ট অ্যানএরোবিক পরিবেশ এনভায়রনমেন্ট দিতে হবে। অ্যানএরোবিক বলতে অক্সিজেন ছাড়া এনভায়রনমেন্ট দিতে হবে। কেন? কারণ হলো এই লাইনটা দেখেন, ক্যানট গ্রো ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন বিকজ দে আর ল্যাক অফ আইদার সুপার অক্সাইড ডিসমিউটেস ক্যাটালেজ অর বোথ। আমাদের শরীরে বা অন্যান্য প্রাণীর শরীরে এই যে অক্সিজেন আমরা যখন ইউটিলাইজ করি, তখন রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস বা ফ্রি রেডিকাল তৈরি হয়, এটা ROS বা ROS বলা হয়। তো জানেন একটা ফ্রি রেডিকাল, রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস। তো এই অক্সিজেনটা ইউটিলাইজ হওয়ার সময় অনেকগুলা ব্যাড প্রোডাক্ট তৈরি হয়, যেটার কারণে আমাদের সেলগুলো আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়, আমাদের এইজিং হয় এবং সেল ডেথ হয়। কিন্তু আমরা এই ফ্রি রেডিকেল গুলা থাকা সত্ত্বেও আমরা কিভাবে সেই ধাক্কাটা ইনিশিয়ালি কাটিয়ে উঠি হলো আমাদের এই ফ্রি রেডিকেল গুলাকে ডিস্ট্রয় করার জন্য কিছু এনজাইম সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিয়েছেন, আরো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের আছে। কিন্তু এই এনজাইম গুলা, এই যে দেখতে পাচ্ছেন সুপার অক্সাইড ডিসমিউটেস ক্যাটালেজ, এই এনজাইম গুলা আমাদের বা অন্যান্য প্রাণী যারা অক্সিজেন ইউজ করতে পারে তাদের শরীরে আছে, যার কারণে অক্সিজেনের ব্যাড প্রোডাক্ট গুলা এই এনজাইম গুলার মাধ্যমে নিউট্রিলাইজেশন হয়ে যায়। কিন্তু এই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার শরীরে এই এনজাইম গুলা না থাকার কারণে অক্সিজেনের যে টক্সিক প্রোডাক্ট গুলা, এইগুলা এই ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলে, সেইগুলা এতটাই ফ্যাটাল। তো আমরা জানি অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়ার মতো খুব সহজে যে কোনো অ্যান্টিবায়োটিকে মরে না, ওদেরকে একটু কেয়ারফুলি ট্রিটমেন্ট করতে হয়, ট্রিট করতে হয়। এই জন্যে যদি আপনি কেয়ারফুলি ট্রিটমেন্ট না দেন, ট্রিট না করেন, তাহলে কিন্তু পেশেন্টের জন্য লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যেতে পারে। তো এই জন্য আমি নেমোনিক্স এ বলেছি, আমি নেমোনিক্স গুলো বানানোর চেষ্টা করি একটু মানে রিলেটেড, বাস্তবতা সংশ্লিষ্ট, মানে যেন মনে রাখার জন্য আবার উল্টা নেমোনিক্স মনে রাখতে, যেন আপনাকে উল্টা নেমোনিক্স আবার আবিষ্কার করতে না হয়। এই নেমোনিক্স গুলা অনেক অনেকের পরীক্ষার সময় খুবই হেল্প করে, আমার নিজেকেও অনেক হেল্প করেছে বিভিন্ন সময়। মাইক্রোবায়োলজি বিশেষ করে নেমোনিক্স ছাড়া মনে রাখা পরীক্ষার হলে খুবই টাফ। তো আমি নেমোনিক্সটা বানিয়েছি, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ক্যান বি ভেরি পেইনফুল অ্যান্ড ফ্যাটাল, কারণ এটা আপনি যদি প্রপার অ্যান্টিবায়োটিক না দেন, এটা আপনাকে একেবারে মানে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। তো এই প্রতিটা অক্ষর দিয়ে একটা একটা ব্যাকটেরিয়া, অ্যানারোবিক এর এ ফর অ্যাক্টিনোমাইসিস, ব্যাকটেরিয়া ইকুয়াল টু ব্যাকটেরয়েডস, ক্যান ইকুয়াল টু ক্লোস্ট্রিডিয়াম, বি বি ই বি বি ফর বাইফিউডো ব্যাকটেরিয়াম, ই ফর ইউ ব্যাকটেরিয়াম, ভেরি ভি ফর ভেইলোনেলা, পেইনফুল এর পি ইকাল টু প্রিভোটেলা পেপটো স্ট্রেপটোকক্কাস, পেপটো স্ট্রেপটোকক্কাস কিন্তু বহুবার পরীক্ষায় আসছে, অ্যান্ড ফ্যাটাল এর এফ এবং এল দুইটা অক্ষর আমি নিয়েছি, এফ ফর ফিউজো ব্যাকটেরিয়াম অ্যান্ড এল ফর ল্যাকটোব্যাসিলাস। এভাবে মনে রাখলে আপনার আশা করি আর কোনো ভুল হবে না। এরপরে আমি আপনাকে প্রথমে যেটা পরীক্ষায় বেশি আসে সেটা দেখিয়েছি, অবলিগেট অ্যানএরোবস মানে অক্সিজেন ছাড়াই যারা বাচ্চে, কেবলমাত্র অক্সিজেন দিলে যারা মারা যায়। এখন আপনাকে দেখাবো অবলিগেট অ্যারোবস, এরা ঠিক উল্টা, অক্সিজেন না দিলে এরা বাঁচে না, এরা শুধুমাত্র অক্সিজেনের মানে অক্সিজেন দিলেই বাঁচে, রিকোয়ার অক্সিজেন টু গ্রো। এটা নেমোনিক্স হলো, এটা কোনো এটা বিএনপি আওয়ামী লীগ ইস্যু না, এটা জাস্ট আমি নেমোনিক্স হিসেবে এটা দিয়েছি যে লাল মিয়া বিএনপি করে, লাল মিয়া মনে করেন বিএনপি থেকে অনেক পদের অধিকারী হয়ে মানে অক্সিজেন, অনেক অক্সিজেন খেয়েছে দলের, অনেক অক্সিজেন সে খেয়েছে, লাল মিয়া বিএনপি করে। তো লাল ইকাল টু লেপ্টো স্পাইরা, মিয়া ইকাল টু মাইকোব্যাকটেরিয়াম, বি ইকাল টু ব্যাসিলাস, এন ইকাল টু নোকার্ডিয়া অ্যান্ড পি ফর সিউডোমোনাস। এরপরে আপনি আসেন যারা কোনো কোনো ব্যাকটেরিয়া আছে, আমরা আগে দেখলাম অক্সিজেন ছাড়া বাঁচে না, বাট আরেকটা গ্রুপ দেখলাম অক্সিজেন মানে অক্সিজেন দিলে বাঁচে না, এখন আরেকটা গ্রুপ হলো তারা খুব অল্প সামান্য পরিমাণ অক্সিজেন দিলে, যেমন আপনারা চায়ের মধ্যে চিনি অনেকে 4 চামচ নেন, আবার অনেকে জাস্ট 2-3 দানা চিনি দিলে আপনারা ভালো মতো খাইতে পারেন, নইলে খাইতে পারেন না। এই মাইক্রো অ্যারোফিলিক এর বিষয়টা সেরকম, ওরা মাত্র 2-3 দানা চিনি খায়, দ্যাট মিনস 5-10% অফ অক্সিজেন প্রোভাইড করলে 5-10% অক্সিজেনেই তারা অপটিমালি গ্রো করে তারা। এদের একটা উদাহরণ হলো ক্যাম্পাইলো ব্যাকটা জেজুনি। এরপরে কিছু ব্যাকটেরিয়া আছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস ও বলতে পারেন, ফ্যাকাল্টেটিভ অ্যারোবস ও বলতে পারেন। ফ্যাকাল্টেটিভ শব্দটা মানে আপনি অক্সিজেন দিলেও তারা, আপনি ডাল দিলেও খায়, পোলাও দিলেও খায়, মাংস দিলেও খায়, অক্সিজেন দিলেও বাঁচবে না দিলেও বাঁচবে, ইউটিলাইজ অক্সিজেন ইফ প্রেজেন্ট, অক্সিজেন যদি থাকে প্রপারলি
তারা অক্সিজেন নিবে, কোনো সমস্যা নাই। ওয়েন অক্সিজেন অ্যাবসেন্ট, ইউজ ফার্মেন্টেশন ফর দ্য সিনথেসিস অফ এডিপি। অল আদার ব্যাকটেরিয়া হলো, আমরা এতক্ষণ যে ব্যাকটেরিয়া গুলা পড়ি নাই এই কয়েক তিনটা গ্রুপে, বাকি সব ব্যাকটেরিয়া গুলা হলো ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ অ্যারোবস বা ফ্যাকাল্টেটিভ, এইগুলার মধ্যে কে কে আছে, এই যে আমি আপনাকে দিয়েছি, মূলত যেগুলো আমাদের মেডিকেল ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, হেমোফাইলাস বর্ডেটেলা, ব্রুসেলা, পাস্টিউরেলা, লেজিওনেলা, বর্টুনেলা, ফ্রান্সিসেলা, ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টার, ইকোলাই, ক্লেবসেলা, প্রোটিয়াস, সিরেশিয়া, সাইটোব্যাক্টার, এন্টারোব্যাক্টার, স্যালমোনেলা, শিগেলা, ইয়ার্সিনিয়া, অ্যাসাইনি ব্যাক্টার। কিন্তু আপনার খুশির খবর হলো আপনাকে কিন্তু এই এই এতগুলো এতগুলো মনে রাখতে হচ্ছে না, কারণ আপনি প্রথমে শুধুমাত্র এই নেমোনিক্স এর মাধ্যমে মাইক্রো অ্যারোফিলিক তো আপনি একটা মনেই রাখলেন যে মাত্র একটা ক্যাম্পাইলোব্যাক্টার, তারপর অ্যারোফিলিক যারা দল দলের অক্সিজেন খাচ্ছে, বিএনপির অক্সিজেন সব খেয়ে ফেলছে, কে, লালমিয়া। তো লালমিয়া বিএনপি করে, সব অক্সিজেন নিচ্ছে সে, দ্যাট মিনস অক্সিজেন মিনস অ্যারোবিক্স। সো এই লালমিয়া বিএনপি, এটা হলো আপনি অ্যারোবিক্স মনে রাখবেন। আর এই যে অ্যানারোবিক্স ব্যাকটেরিয়া ক্যান বি ভেরি ফ্যাটাল অ্যান্ড পেইনফুল, এটা দিয়ে মনে রাখবেন অ্যানারোবিক। তাহলে যা কিছু নেমোনিক্স এর বাইরে আছে তারা সবাই হলো ফ্যাকাল্টেটিভ। তো এটুকুই আজকে আমাদের আলোচনা ছিল। থ্যাংক ইউ শোনার জন্য ধৈর্য ধরে। যদি মনে করেন যে এই আলোচনাটা আপনাদের জন্য কোনো ফ্রুটফুল হয়েছে, তাহলে এবং এ ধরনের আরো ভিডিও আপনারা পেতে, মানে আপনাদের আপনারা চান যে ধরনের আরো ভিডিও আমরা দেই, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে পিটুপি ডক্টর সাই, এবং আমাদের ফেসবুক গ্রুপ হলো পিটুপি পাথওয়ে পোস্ট গ্রাজুয়েশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।